অনলাইন ক্লাসে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার স্টুডেন্টদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা অনলাইন ক্লাসের মাধ্যমে নিজেদেরকে ইন্টারমিডিয়েট পড়ালেখার জন্য, ইন্টারমিডিয়েটের পরীক্ষার প্রস্তুতির জন্য নিজেদেরকে তৈরি করার একটা স্পিরিট নিজের ভিতরে তৈরি হচ্ছে। তোমরা অলরেডি পড়ালেখার ভিতরে আস্তে আস্তে প্রবেশ করবে। তোমাদেরকে আমি আহ্বান জানিয়েছিলাম তোমার বন্ধুবান্ধবদেরকে বলার জন্য যাতে সবাই অনলাইন ক্লাসে যোগদান করে, এবং বলেছিলাম কমেন্টে তোমাদের নাম এবং রোল নম্বর দেওয়ার জন্য, যাতে আমরা বুঝতে পারবো যে কারা কারা অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতেছে। এতে আমাদের আরও একটি সুবিধা হবে, যারা অংশগ্রহণ করে না আমরা তাদেরকে অংশগ্রহণ করানোর ব্যাপারে যদি কোনো পদক্ষেপ নেওয়া লাগে সেই পদক্ষেপ নিতে পারবো। এর আগে প্রথম ক্লাসে আমরা নিয়েছিলাম ইন্ট্রোডিউসিং ক্লাস, সেখানে আমরা তোমাদের বিষয় সম্পর্কে, গ্রুপ সম্পর্কে, টিচার সম্পর্কে সংক্ষেপে কিছু কথা বলেছিলাম। পরবর্তীতে আমি জীবনের লক্ষ্য নির্ধারণের গুরুত্ব নিয়ে হালকা কিছু আলোচনা করেছিলাম এবং বলেছিলাম ফেস টু ফেস যখন আমরা ক্লাসে আসব, আমাদের যদি কোভিড-19 আক্রমণ থেকে আমরা কিছুটা হলেও রেহাই পাই, আল্লাহ যদি রেহাই দেয়, তাহলে আমরা ক্লাস শুরু করলে সেটা ফেস টু ফেস আলোচনা করব। আজকে আমি যে বিষয়ে আলোচনা করতে চাই সেটা হলো ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইংরেজি শেখার গুরুত্ব। কোনো জিনিসের গুরুত্ব যদি বোঝা না যায় তাহলে আমরা সেটাকে মূল্যায়ন করি না। যেমন তোমার ঘরে একটা খুব দামি জিনিস আছে, ধরো গোল্ড আছে, সেটা অনেক দামি জিনিস। তুমি যদি বুঝো যে এটা খুব দামি জিনিস, তাহলে তুমি এটাকে খুব সংরক্ষণ করবা এমন কঠোরভাবে যাতে সহজে এটা কোনো চুরি হতে না পারে। কিন্তু তোমার ঘরে যদি একটা সামান্য লোহার এক টুকরা জিনিস থাকে, 2 টাকা দামি জিনিস, সেটাকে তুমি ওইভাবে সংরক্ষণ করবে না, বা প্লাস্টিকের খালি একটা বোতল সেটা ফেলে রাখবা, কারণ সেটার গুরুত্ব তোমার কাছে কম। তাহলে যতক্ষণ পর্যন্ত না তুমি কোনো বিষয়ের গুরুত্ব যদি বুঝতে না পারো, অথবা ভুলভাবে যে বুঝো যে গুরুত্বপূর্ণ জিনিসকে যদি মনে করো যে তার গুরুত্ব কম, ততক্ষণ তুমি সেটাকে গুরুত্ব দিবা না। তাহলে আমাদের বুঝা উচিত আমাদের পড়ালেখার গুরুত্ব কী। আমাদেরকে অধিকাংশ সময় আমাদের মা বাবা, অর্থাৎ স্টুডেন্টদের কথা বলছি, তোমাদের মা বাবা অধিকাংশ সময় তোমাদেরকে ধাক্কা দিতে হয়, পড়তে যা, পড়তে বস, পড় পড় পড়। অনেক সময় দেখা গেল যে তোমরা যখন ছোটো ছিলা তখন তোমাদেরকে মারতে হচ্ছে পড়ার জন্য, বকা দিতে হচ্ছে পড়ার জন্য, বারবার বলতে হচ্ছে পড়ার জন্য। হ্যাঁ, তো কেন? কারণ তোমরা পড়ালেখার গুরুত্ব বুঝতে পারো নাই। যদি পড়ালেখার গুরুত্ব বুঝতে পারতা তাহলে তোমরা নিশ্চয়ই তোমরা পড়তা। তুমি দেখো, তুমি হয়তো খেলার গুরুত্ব বুঝে গেছো, যে কোনোভাবে বুঝে গেছো, অথবা টিভি দেখার গুরুত্ব বুঝে গেছো, সিরিয়াল দেখার, স্টার জলসা দেখার গুরুত্ব বুঝে গেছো, তোমাকে সেটা কেউ বলতে হয় না। তুমি নিজ আগ্রহে চলে যাও, খেলার সময় হলে খেলা খেলা খেলতে চলে যাও, অথবা টিভিতে ক্রিকেট খেলা হচ্ছে, তুমি ঠিকই ক্রিকেট খেলার সময় বসে যাও, স্টার জলসা সিরিয়াল দিচ্ছে, ওটার টাইম আসার আগে তুমি বারবার ঘড়ি চাও যে সময় হয়ে আসছে কিনা, তার মানে তুমি ওটার গুরুত্ব বুঝতে পেরেছ। তুমি যদি পড়ালেখার গুরুত্ব বুঝতে পারো তাহলে তুমি পড়ালেখার প্রতি আগ্রহী হবে, কেউ তোমাকে বলতে হবে না পড়তে বস, পড় পড় পড়। যখনই তুমি পড়ালেখার প্রতি আগ্রহী হবে তখনই তোমার পড়ালেখা সুন্দর হয়ে যাবে অল্প, কারণ তখন তোমার মনোযোগ হয়ে যাবে, কয়েক মিনিটে তুমি অনেক জিনিস বুঝতে পারবা। আমরা মনোযোগ নিয়ে পরে একটা ক্লাস করব, আজকে আমরা মনোযোগ নিয়ে কথা বলছি না। আজকে আমরা কথা বলছি ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, তো ইংরেজি শেখার গুরুত্ব। আমরা পড়ালেখার গুরুত্ব নিয়ে বা তোমার জীবনের গুরুত্ব নিয়ে এম ইন লাইফে হালকা আলোচনা করেছি, এটার বিস্তারিত আলোচনা করব যদি আমরা ফেস টু ফেস অর্থাৎ ক্লাসরুমে একত্রিত হতে পারি। এছাড়াও ক্লাসরুমে যদি একত্রিত হতে না পারি সময় মতো একটা বিস্তারিত ক্লাস নেওয়ার চেষ্টা করব যদি মনে থাকে আমার। তো আমরা আজকে শুধুমাত্র ইংরেজি শেখার গুরুত্ব নিয়ে আলোচনা করছি। কোনো জিনিসের যখন তুমি গুরুত্ব বুঝে যাবা তখন সেটার জন্য তুমি ছটফট করবা সেটা করার জন্য। একটা আমি খেলা দেখার কথা বলছি, নিজে খেলতে যাওয়ার কথা বলছি, সিরিয়াল দেখার কথা বলছি, তোমরা সবাই জানো নিঃশ্বাস নেওয়ার গুরুত্ব, অর্থাৎ অক্সিজেন না থাকলে তোমরা বাঁচবে না। তোমাকে কেউ পানির মধ্যে চাপ দিয়ে ডুবিয়ে রাখছে 10-20 সেকেন্ডের পর তুমি বুঝছো তোমার শরীরে অক্সিজেন শেষ হয়ে গেছে, তখন তুমি উঠার জন্য প্রাণপণ চেষ্টা করবা, যত শক্তি আছে সকল শক্তি দিয়ে তাকে, যে তোমাকে ধরে রাখছে তাকে ধাক্কা দিয়ে উঠে যাওয়ার চেষ্টা করবা। কেন? কারণ তুমি জানছো যদি তুমি উঠতে না পারো তুমি মারা যাবা। অক্সিজেনের গুরুত্ব, অক্সিজেন তোমার এক্ষুনি লাগবে, অক্সিজেনের গুরুত্ব বোঝার জন্য তোমাকে এখন উঠতে হবে, কারণ তুমি বুঝতে পেরেছো এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ঠিক একইভাবে যেই জিনিস তোমার কাছে ইম্পর্টেন্ট,
তোমার কাছে যদি গোল্ড ইম্পর্টেন্ট হয় গোল্ডকে তুমি লকারে রাখবা যাতে এটা কেউ খুঁজে না পায় এটা যাতে চুরি না হয় তোমার কাছে যদি একটা প্লাস্টিকের বোতল ইম্পর্টেন্ট হয় সেই প্লাস্টিকের বোতলটাকে তুমি খুব সযত্নে রাখবা ঠিক তোমার কাছে যদি পড়ালেখা ইম্পর্টেন্ট হয় পড়ালেখাকে তুমি জীবনের সব ক্ষেত্রে গুরুত্ব বেশি দিবা একইভাবে তোমার কাছে যদি দ্বীন ইসলাম অর্থাৎ ইবাদত করা ইম্পর্টেন্ট হয় তোমার কাছে ইবাদতটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবা তোমার কাছে যদি খেলাধুলা ইম্পর্টেন্ট হয় তুমি খেলার জন্য পাগল থাকবা তাহলে তোমার ইম্পর্টেন্স অর্থাৎ গুরুত্ব এটা বোঝা খুব জরুরি আমরা বিস্তারিত আলোচনা করব পরবর্তীতে আপাতত আমরা ইংরেজি শিখার গুরুত্ব নিয়ে কথা বলছি হয়তো এটা নিয়ে আমি দুটো ক্লাস করতে পারি দেখা যাক তো ইংরেজি শেখার গুরুত্ব আসলে কি ইংরেজি দরকার যদি দরকার হয় কেন দরকার আমরা আগে দেখি কেন দরকার বোঝার আগে এটা দরকার কিনা অন্য কোনোভাবে বোঝা যায় কিনা তুমি বিশেষ করে অন্তত ক্লাস থ্রি থেকে দেখবা ইংরেজি বিষয়টা আছেই আছে থ্রিতে আছে ফোরে ফাইভে সিক্সে সেভেনে এইটে নাইনে টেনে আছে দেখো নাইন টেনে উঠলে কিন্তু কিছু বিষয় অলরেডি বাদ হয়ে যায় ইন্টারমিডিয়েটে তোমরা উঠে দেখছো যে তুমি ইচ্ছা করলে গণিত না নিয়েও চলতে পারো কিন্তু তুমি ইচ্ছা করলে সায়েন্সের সায়েন্স না পড়েও চলতে পারো তুমি ইচ্ছা করলে হিউম্যানিটিস গ্রুপ জিনিসগুলো অর্থাৎ যেটাকে আমরা আর্টসের গ্রুপ বিষয়গুলো বলি সেগুলো না পড়ে বলতে পারো তুমি ইচ্ছা করলে ব্যবসায়িক গ্রুপগুলো অর্থাৎ অর্থনীতি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট এগুলো না করে বলতে পারো কিন্তু তুমি কি ইংরেজি ছাড়া চলতে পারবা দেখো ইংরেজির সব ক্লাসে আসো এমনকি ইন্টারমিডিয়েট শেষ ডিগ্রিতে যাও বা অনার্সে যাও সেখানে দেখবা যে তোমার বাংলা নেই কিন্তু ইংরেজি আছে হ্যাঁ অনার্সে দেখবে যে তুমি যে বিষয় পড়ো সেই বিষয় আছে তুমি ম্যাথমেটিক্স পড়ো শুধু গণিত 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 আর গণিত কিন্তু 100 নম্বরের ইংরেজি আছে তাহলে এমনকি তুমি যদি ডিগ্রিতে পড়ো সেখানেও ইংরেজি আছে পাস কোর্স আমাদের দেশে যদিও পাস কোর্স চলে ভবিষ্যতে হয়তো এটা চলবে না তবে পাস কোর্স এখনও আমাদের দেশে আছে সেখানে দেখবে যে ইংরেজি আছে তাহলে ইংরেজি প্রত্যেকটি ক্লাসে কেন আছে নিশ্চয়ই এটার গুরুত্ব আছে অন্য বিষয় বাদ হয়ে যাচ্ছে একটা ক্লাসে গেলে দেখবা যে আগের বিষয়টা আর নাই ওটা না নিলেও চলে কিন্তু ইংরেজি না নিয়ে তুমি থাকতে পারবে না এ থেকেই তোমার বোঝা উচিত ইংরেজির গুরুত্ব যে ইংরেজিটা লাগেই লাগে তো আমরা এটা তো তুমি বিষয় দেখে বুঝছো তুমি হয়তো বলবা যে স্যার ডাক্তারি ইঞ্জিনিয়ারিং তো ইংরেজি বই নাই একদম সত্য কথা ডাক্তারি ইংরেজি ইঞ্জিনিয়ারিংয়ে বা MBA পড়ো BBA পড়ো সেখানে ইংরেজি সাবজেক্ট বলতে ইংরেজি কিছু নাই তবে তার বইটাই ইংরেজিতে অর্থাৎ যারা ডাক্তারি ইঞ্জিনিয়ারিং পড়বে তাদেরকে ধরে নেওয়া হয় তারা ইংরেজিতে এক্সপার্ট সুতরাং তার আর ইংরেজি লাগবে না কারণ তাদের বইগুলোই ইংরেজিতে সুতরাং তোমাকে পড়তেই হবে ইংরেজিতে এটা তো পড়ালেখার ক্ষেত্রে এখন তুমি দেখো ইংরেজির ক্ষেত্রটা আসলে আর কোথায় আছে আজকাল প্রায় তোমরা মোবাইল সম্পর্কে খুব ভালোই জানো ইন্টারনেট সম্পর্কে জানো পৃথিবীটা এখন একটা গ্রামের মতো হয়ে গেছে পুরো পৃথিবীটাকে তোমার কাছে মনে হবে যেন এখান থেকে এখানে আমেরিকায় তুমি কথা বলবা 1 সেকেন্ডে তুমি ভিডিও কলের মাঝে আমেরিকায় দেখতে পারো পৃথিবীর যে কোনো তথ্য তুমি নিতে চাও গুগলে সার্চ করো তাহলে এই যুগটা হলো ইন্টারনেটের যুগ এই জন্য তোমাদের একটা বিষয় কম্পালসারি সেটা হলো কি ICT ইনফরমেশান ইন্টারনেট টেকনোলজি এগুলো সম্পর্কে কমিউনিকেশান এগুলো সম্পর্কে তোমার ধারণার জন্য সেই ICT বিষয়টা এখন কম্পালসারি করা হয়েছে যেটা আগে ছিল না তাহলে এই ইন্টারনেটের যুগে তুমি ইচ্ছা করলে সারা পৃথিবীকে তোমার হাতের মুঠে রাখতে পারো একটা স্মার্টফোন সাথে যদি তোমার ইন্টারনেট কানেকশন বা ওয়াইফাই কানেকশন থাকে তুমি যা খুশি যা প্রয়োজন তুমি চার্জ দিয়ে সেটা দেখতে পারো সে সম্পর্কে তথ্য নিতে পারো কিন্তু যদি তুমি সেই বিষয়গুলো জানতে হয় তথ্য নিতে হয় ইন্টারনেটের 80%-এর মতো তথ্যই আছে ইংরেজিতে অর্থাৎ তুমি যদি আধুনিক বিশ্বের সাথে আধুনিক হতে চাও সকল নলেজ তুমি যদি অর্জন করতে চাও গুরুত্বপূর্ণ নলেজগুলো যদি তুমি অর্জন করতে চাও ইন্টারনেট ব্যবহারটা ছাড়া তুমি এখন চলতেই পারবা না এই যেমন আমাদের অনলাইন ক্লাস সেটা ইন্টারনেট তাহলে তুমি যদি সেই ইন্টারনেটের যুগে যদি বসবাস করতে চাও তাহলে তোমাকে ইন্টারনেটকে অ্যাক্সেস করতে হবে অর্থাৎ ইন্টারনেটের মধ্যে প্রবেশ করতে হবে যার 80% তথ্যই আছে কিসে ইংরেজিতে তাহলে বুঝতে পেরেছ ইংরেজি ছাড়া তোমার চলবে না উচ্চশিক্ষা অর্জন করবা তোমাকে হয়তো বিদেশ যেতে হবে সেখানে নিশ্চয়ই বাংলায় পড়ানো হবে না পড়তে হবে ইংরেজিতে ভালো বিষয়ে বাংলাদেশে পড়বা ডাক্তারি ইঞ্জিনিয়ারিং BBA MBA উন্নত সাবজেক্টে পড়ালেখা করবা সেই সাবজেক্টগুলোর পুরো বইটাই ইংরেজিতে এমনকি ফিজিক্স কেমিস্ট্রির বইগুলো অধিকাংশ বইগুলো ইংরেজিতে হয়তো আজকাল কিছু বাংলা অনুবাদ পাওয়া যেতে পারে বাট অধিকাংশ বইগুলো ভালো বই সব ইংরেজিতে
তাহলে তুমি যদি ইংরেজি উচ্চ শিক্ষা গ্রহণ করতে চাও ইংরেজি ছাড়া পারবে না, আধুনিক বিশ্বের সাথে তাল মিলাতে চাও ইংরেজি ছাড়া পারবে না। এবার আসো, সবাইকে জীবন জীবিকার তাগিদে, জীবন জীবিকার তাগিদে সবাইকে জব করতে হয়, চাকরি করতে হয়। বলো তো অফিসিয়াল কাজ ইংরেজি ছাড়া চলবে? কারণ এখানকার অফিস শুধু অফিস না, তার সাথে অন্য অফিসের সাথে যোগাযোগ করতে হয়, তার সাথে ব্যাংকের সাথে যোগাযোগ করতে হয়, তার সাথে সারা বিশ্বের সাথে যোগাযোগ করতে হয়। তাহলে অফিসিয়াল কাজ তো ইংরেজি ছাড়া চলবে না। তাহলে তুমি যদি চাকরি পেতে চাও ইংরেজি লাগবে, নিঃসন্দেহে লাগবে। তুমি যদি ভালো বেতনের চাকরি পেতে চাও, তুমি হয়তো দারোয়ানি করতে চাও, ইংরেজি না হলেও চলবে। কিন্তু তুমি একটা ভালো বেতনের চাকরি করতে চাও, অফিসে তোমাকে জিজ্ঞেসই করা হবে তুমি ইংরেজি পারো কি না। ইংরেজিতে, ইংরেজি পারা বলতে কী বোঝা সেটা আমরা পরবর্তীতে ক্লাসে আলোচনা করবো, আমরা জাস্ট ইংরেজির গুরুত্ব নিয়ে কথা বলছি। অর্থাৎ ইংরেজি ছাড়া চলবে না, তোমার সব বিষয় ছাড়া চলবে। এটা কিন্তু এমন কিছু বিষয় না যে এই বিষয়টা তোমার যেমন গণিতের মতো না, এটা হলো এমন বিষয় যে এটা হলো একটা মাধ্যম, এই মাধ্যমে তুমি অন্য বিষয় জানতে পারবা। অর্থাৎ যে কোনো বিষয় জানার জন্য তোমার ইংরেজি জানা প্রয়োজন। আমরা ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইংরেজি শেখার গুরুত্ব নিয়ে আরও একটি ক্লাস নেব আশা করি। তো আপাতত তোমরা ইংরেজির যে গুরুত্ব এটা অনুধাবন করার চেষ্টা করো, নিজের ভিতরে আনো যে আমাকে ইংরেজি শিখতেই হবে, দেয়ার ইজ নো অল্টারনেটিভ, এর কোনো বিকল্প নেই। ধন্যবাদ সবাইকে, ইংরেজি শেখার গুরুত্ব তোমাদের অনুধাবন করার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। ধন্যবাদ।